আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার। টাঙ্গাইলের ধনবাড়িতে 300 গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলের ধনবাড়িতে গতকাল সকালে 300 গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন থাকায় অসহায় মানুষের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি গ্রামের এস.এম সাইফুল ইসলামের আলোয় আলোকিত আজ কেরামজানি গ্রামের শত শত মুসলিম মানুষ। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম সাইফুল ইসলাম এর নিজ অর্থায়নে এলাকার 300 গরিব ও দুস্থ লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম সাইফুল ইসলাম এর নিজ অর্থায়নে 300 গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার মুসলিমদের জন্য নির্মাণাধীন আজ 3টি মসজিদ দোতলা করার কাজ চলমান। একটি মসজিদ তার দাদার তোষর শেখ জামিয় মসজিদ কেরামজানি পশ্চিমপাড়া, তিনি অবহেলিত এলাকায় একটি উচ্চ বিদ্যালয় করার উদ্যোগ নিয়েছেন। তবে এলাকার সকলের সহযোগিতা পেলে অতি দ্রুত বিদ্যালয়ের কাজ ধরবেন বলে তিনি জানান। করোনা ভাইরাস 2019 কত দরিদ্র অসহায় গরিবের মাঝে আমি প্রায় 300 লোকের মধ্যে ত্রাণ বিতরণ করতেছি। হ্যাঁ, ঈদ এবং করোনা ভাইরাস এই হত উপলক্ষেই হত দরিদ্র অসহায় পরিবারের জন্য প্রায় 300 লোকের পরিবারের মাঝে আমি এই দ্বিতীয়বারের মতন ত্রাণ করতেছি, বিতরণ করতে চলছি।